ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. شماني جو ديني بون اپنے جنجے سلن جے عمرہ بندہ ہوا حج بندہ ہوا کرونا وائرس ইমাম মাহাদি এগুলো নিয়ে অনেক রকমের গুজব ও ফিতনা দেখা যাচ্ছে নেটের মধ্যে। এগুলার সত্যতা সম্পর্কে আপনি আমার সংক্ষিপ্ত আলোচনা চাইলেন। এখানে আসলে আপনি যেটা বলতেছেন গুজব, এখানে সবগুলো আসলে গুজব না, যেহেতু কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে আমরা মানতে বাধ্য ইমাম মাহাদি আসবেন এবং আলামতও আছে। ইমাম মাহাদি আসার আগে দুনিয়ার পরিস্থিতি কেমনটা হবে সেটা আছে। আর এখানে বিশেষ যে বর্তমান সময় করোনা ভাইরাস, এর সাথে বিশেষ করে আমাদের বাংলাদেশের একজন বিজ্ঞ আলেম একজনের স্বপ্নকে ব্যাখ্যা করে অনেক লম্বা উনি লিকচার দিলেন, তো উনি আবার সাথে সাথে কোরআন সহিহ সুন্নাহর দিক নির্দেশনা অবশ্য দিয়েছেন স্বপ্ন সম্পর্কে। তাই এখানে উনার কথাগুলোকে একেবারে আমরা ফালাই দিতে পারবো না এবং এটাকে অন্ধভাবে আমরা মেনেও নিতে পারবো না, কারণ স্বপ্ন কিয়ামতের সময় মোমেনের স্বপ্ন মিথ্যা হবে না, এই ব্যাপারে হাদিসটা আছে। তবে এখানে সবাই স্বপ্ন শতভাগ সত্য হবে এই কথাও কিন্তু নিশ্চিত না। তাই উনি একটা স্বপ্নের আলোচনা করছেন, আমরা স্বপ্নের আলোচনাটা শুনতে পারি এতটুকু, কিন্তু ওই স্বপ্ন হিসাবে বাস্তব সব কিছু হবে এটা আমরা একদিন বিশ্বাস করতে পারবো না, কারণ স্বপ্নের মাধ্যমে যে শতভাগ কোনো কিছু নিশ্চিত বলা যাবে না এবং বলাটা ঠিক না, আর এই কথাটা উনি কিন্তু বলে দিয়েছেন। সুতরাং আমরা শুনতে পারি, এর থেকে আমরা উপদেশ গ্রহণ করতে পারি, কিন্তু এটাকে এভাবেই হবে মনে করতে আমরা পারবো না, তাইলে এটা কোন হাদিসের সাথে আর মিল থাকবে না। তো মোটামুটি আমি এই কথাই বলবো, ইমাম মাহাদি অবশ্যই হাদিসের মধ্যে আছে, ইমাম মাহাদি আসবেন কিয়ামতের আগে, কিন্তু একেবারে এত সালের মধ্যে আসবেন এগুলো কিন্তু কোন হাদিসের কোথাও নাই। অনেকে এগুলাকে কিছু জয়ীফ হাদিস ও প্রসিদ্ধ হাদিসকে মিলাইয়া সহিহাদিস শাস্তি মিলাইয়া একটা ধারণা দেওয়ার চেষ্টা করেন, কিন্তু উনি সাথে সাথে কিন্তু বলে দিয়েছেন আমার এই কথাটা আসলে একটা যে অনুমান বিভিন্ন হাদিস থেকে মিলাইয়া। তো সুতরাং উনি কিন্তু ঠিকই বলে গেছেন, আর আমরা শ্রোতা যারা আছি যেহেতু আমাদের দিনী জ্ঞানের মধ্যে স্বল্পতা আছে, তাই আমরা সব কথাগুলা বুঝতে না পারার কারণে বিভ্রান্তির শিকার হই। তো মোট কথা হচ্ছে এই ব্যাপারে নেটে বিভিন্ন ধরনের লেকচার থাকলেও আপনারা বিজ্ঞ আলেমদের কয়েকজনের লেকচার শুনবেন, বিশেষ করে এখানে ডক্টর আসাদুল্লাহ আলেম হাফিজাহুল্লাহর বক্তব্যটা শুনলে আমরা অনেকেই সতর্ক হইতে পারবো সহজে। তো এখানে আমরা বিশ্বাস করি ইমাম মাহাদি আসবেন, তবে নিশ্চিত করে বলতে পারবো না কোন সময় আসবেন, এটা যে যখন আসবে তখনই সুপ্রমাণিত হবে, তখনই আমাদের করণীয়টা আসবে। তবে যে ইমাম মাহাদি আসার আগে ইমাম মাহাদির জন্য চিন্তা না পড়ে আমরা আমাদের ব্যক্তিগত জীবনে নিয়েই আমাদের চিন্তামগ্ন থাকা দরকার। আর এই সময়ে বর্তমান সময়ে দাবি হচ্ছে প্রত্যেকে কোরআন এবং সহিহ সুন্নাহর জ্ঞান, জাগ্রত জ্ঞান শিক্ষা করা, শিক্ষা দেয়া, যাতে করে ফেতনার সময়ের মধ্যে আমরা না বুঝে কোনো বিভ্রান্তির শিকার না হই এবং পদভ্রষ্টতা না হই এবং দাজ্জালের অনুসারে না হই। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। তাই সম্মানিত দিনীবন, আপনার এই প্রশ্নের কারণে আমি সকল মুসলমান ভাই বোনদেরকে বলতে চাই, আসলে নেটের মধ্যে যে সকল কোরআন এবং সহিহ সুন্নাহ মানেন যে এমন বিজ্ঞ উলামায়ে কেরামের কথা আমরা যারা শুনি, যারা উনাদের কথার মধ্যে কিন্তু উনারা ফাঁক রেখে দিয়েছেন, বলে দিয়েছেন উনারা কিন্তু নিশ্চিত বলার নাই, বরং কোরআন হাদিসের বিভিন্ন ধরনের শব্দ অনেক হাদিসগুলো উনারা জয়ীফ হাদিসের সাথে এবং সহিহ হাদিসের সাথে মিলাইয়া একটা ফলাফল বাহির করে দেওয়ার জন্য চেষ্টা করে এবং নির্দিষ্টকরণের চেষ্টা করেন। উনারা উনাদের কথার মধ্যে ফাঁক রাখছেন, কিন্তু আমরা শ্রোতারা কম জ্ঞান থাকার কারণে আমরা বিভ্রান্তির শিকার হই।
তাই আমার আবেদন থাকবে আপনাদের সকলের প্রতি, ইমাম মাহদিকে নিয়ে আমাদের ব্যস্ত হওয়ার কোনো প্রয়োজন নাই। আমাদের ব্যস্ত হইতে হবে নিজের জীবনকে নিয়ে, আমার জীবন কতটুকু উন্নত হচ্ছে, আমার সঠিক এলেম কতটুকু হচ্ছে, যে দাজ্জালের ফেতনার সময় আমি আমাকে ফেতনামুক্ত করতে পারবো, বা বর্তমান সমাজের মধ্যে অনেকগুলো ফেতনা আছে, ফেতনা থেকে নিজেকে কিভাবে রক্ষা করতে পারবো, এই জন্য আমি কতটুকু সচেতন হয়েছি, আমার কাছে সঠিক এলেম কতটুকু আছে। তাই আমাদের বর্তমান সময়ে দাবি হচ্ছে কোরআন এবং সহি সুন্নার জ্ঞান অর্জন করতে থাকা, এবং নিজের ভুল ভ্রান্তিগুলা, নিজের নাফরমানিগুলা ত্যাগ করে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার এবাদতের প্রতি মনোনিবেশ করা, এটা হচ্ছে প্রত্যেকের জন্য জরুরি ফরজ। নিজের কৃতকর্মের জন্য তওবা ইস্তেগফার করা, গুনাহ খাতার জন্য তওবা ইস্তেগফার করা, এবং এবাদতের মাত্রা আরও বাড়িয়ে দেওয়া, এবং সঠিক দিন অর্জন করা, এটা হচ্ছে আমাদের সময়ের দাবি। আমরা এটাই নিয়ে আমরা ব্যস্ত থাকব, এটা হচ্ছে যে আমাদের দরকার। কারণ 73 ফেরকার মধ্যে একমাত্র নাজাত প্রাপ্ত দল হবে যারা মা আনা আলাইহি ওয়াসাবি, যে দিন যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝিয়ে দিয়েছেন, সাহাবায়ে কেরাম তাবেইন তবে তাবেইন যেভাবে বুঝিয়ে দিয়েছেন, এই মূলনীতির উপর যারা থাকবে কিয়ামত পর্যন্ত তারা নাজাত প্রাপ্ত দল অন্তর্ভুক্ত হবে। এছাড়া যদিও নাকি নিজেকে আহলে সুন্নাত বলে, সুন্নি বলে, নাজাত প্রাপ্ত বলে, আসলে কিন্তু নাজাত প্রাপ্ত দল হবে না। নাজাত প্রাপ্ত দল হওয়ার জন্য আপনাকে আমাকে একেবারে সহি মানহাজের উপর থাকতে হবে, কোরআন এবং সহি সুন্নাহকে বুঝতে হবে যেভাবে সাহাবায়ে কেরাম বুঝছেন, ওইভাবে ওই হিসেবে যদি নাকি আমরা জীবন পরিচালিত করতে পারি কিয়ামত পর্যন্ত, আমরা অবশ্যই আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রকৃত দলের মধ্যে থাকতে পারবো, নাজাত প্রাপ্ত দলের মধ্যে থাকতে পারবো। এই জন্য সময়ের দাবি হচ্ছে বিভ্রান্তি যেন না হইতে পারি, না হই সেই জন্য আমরা কোরআন এবং সহি সুন্নাহর জ্ঞান অর্জন করি। এটা নিয়ে ব্যস্ত থাকার সময় নেটের মধ্যে বা কে কি বলতেছে মাঠে ময়দানে, ইমাম মাহদি হাসি দিতে দিতেছে, তোষালের মধ্যে আসতেছে, এগুলা নিয়ে আমাদের আসলে ভূমিকা কোনো কিছুই শরীয়তের পক্ষে দেওয়া হয় নাই। এভাবে চিন্তা ভাবনা ফিকির করার আমাদেরকে দায়িত্ব দেওয়া হয় না। আমাদের দায়িত্ব দেওয়া হচ্ছে ইমাম সাহেব, ইমাম মাহদি যখন আসে যাবে সুপ্রমাণিত হবে তখন তার সাথে হওয়া, তখন আসবে আমাদের দায়িত্ব। এখন হচ্ছে আমরা ফেতনা থেকে বাঁচার জন্য বিভিন্ন ধরনের কোরআন সহি সুন্নাহর জ্ঞান অর্জন করব। আর করোনা ভাইরাস সম্পর্কে যে লিকচারটা কে বিজ্ঞ ওলামা কেরামদের মধ্যে একজনেই শুধু আমাদের বাংলাদেশের মধ্যে দিছেন, সবাই না, তাই আমরা একেবারে এটাকে না করে দেওয়ার কোনো প্রয়োজন নাই, এবং এটাকে একেবারে শতভাগ নিশ্চিত এভাবেই হয়েছে হবে এটাকে মনে করার কিছু নাই। এটা একটা স্বপ্ন, স্বপ্নের মাধ্যমে শরীয়তের কোনো বিধান প্রমাণ হয় না, এটা মনে রাখতে হবে। স্বপ্ন এটা যে ভালো স্বপ্ন এটা সত্য হইতে পারে, এতটুকু আমরা বিশ্বাস রাখি, বাকি এটাই যে যে সত্য স্বপ্নর বহিঃপ্রকাশ, এর পিছনে আমাদের কোনো বাস্তব দলিল নাই, তাই এটা কোনো ইম্পর্টেন্ট কিছু না। তবে আমরা সহিহ বুখারীর একটা বর্ণনা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাউন সম্পর্কে জিজ্ঞেস করছিলেন, যে মহামারী সম্পর্কে জিজ্ঞেস করছিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনাকে যেই বিষয়ের খবর দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তাউন মহামারী এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা শাস্তিস্বরূপ পাঠান, যাদের প্রতি ইচ্ছা শাস্তিস্বরূপ পাঠান, অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা যাদের প্রতি ইচ্ছা তাদের প্রতি এই তাউন পাঠান। মূলত এই তাউন, এই মহামারীগুলো আল্লাহ পাকের পক্ষ থেকে একটা সাজা, এই সাজা আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে দিবেন। কাকে দিবেন? যারা নাফরমান জালেম আছে, অমুসলিম আছে, এবং মুসলমান নামধারী জালেম আছে, এবং যারা বেহায়া ফনা জিন্দিগির মধ্যে আছে, এদের জন্য আল্লাহ পাক সাজা হিসাবে কিন্তু তাউনটা ফাটান। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, বৃষ্টি যখন পড়ে তখন কিন্তু সব জায়গাতেই পড়ে, কোথাও বাদ বাদ থাকে না। তেমনি এখানে যেহেতু মূলত তাউন বা এই করোনা ভাইরাস সহ বিভিন্ন জমানাতে এইভাবে দেখা দিছিল, এগুলো মূলত আসছে ফাফিদের জন্য, কিন্তু এর ব্যাপকতার মাধ্যমে নেককারেরাও কি হয় সামিল হয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই তাউন জালেম ফাফাসারি গুনাগার যারা অশ্লীলভাবে জিন্দগি যাপন করে তাদের জন্য এটা আজাব স্বরূপ আল্লাহ তাআলা ফাটাইলেও এটা কিন্তু রাহমাতাল লিল মুমিনিন, এই মহামারী এগুলো হচ্ছে মোমেনদের জন্য, প্রকৃত মোমেনদের জন্য হচ্ছে রহমত স্বরূপ, আর প্রকৃত মোমেনদের জন্য রহমত স্বরূপ হবে ওই মোমেনদের যদি যদি নাকি কী থাকে, গুণ থাকে, এক নম্বর গুণ সবেরান, সে এই মুসিবতের মধ্যে পড়ে সে ধৈর্যশীল হইতে হবে, মহতাসিবান, এটাকে সবের
যে কারণ মনে করতে হবে যে আমি এখন এই মহামারীতে আক্রান্ত হয়েছি, এখন আমি ধৈর্য ধরতেছি এবং আল্লাহ তালার নিকটে আমি সওয়াবের আশা দেখতেছি। আর সে ওয়াইয়া আলামু, এবং সে এটা বিশ্বাস করে যে যেটা তার বাক্যের মধ্যে আল্লাহ তাআলা লিখছেন সেটাই হবে, অন্য কিছু হবে না। অর্থাৎ তাকদীরের প্রতি সম্পূর্ণ বিশ্বাস রাখবে। আমরা যে বলি তাকদীরের ছয় রুকুন, শেষ রুকুন হচ্ছে ইমান বিল কাদার, অর্থাৎ তাকদীরের প্রতি বিশ্বাস। ওয়াল কাদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের ভালো মন্দ আল্লাহ তাআলার পক্ষ থেকে। যখন কোনো মানুষ এরকম কোনো মহামারীতে আক্রান্ত হয়, আর সে যখন কয়েকটা গুণে গুণান্বিত হয়, এই আক্রান্ত হওয়ার সাথে সাথে ধৈর্যশীল হয়, হতাশ হয় না, আল্লাহ পাকের উপরে খারাপ ধারণা করে না, বরং সে ধৈর্যশীল হয়। আর মুহতাসিবান, অর্থাৎ সে এটাকে সওয়াবের কারণ মনে করে, এবং যেই শহরে আছে এই শহরের থেকে এই রোগ থেকে বাঁচার জন্য ভিন্ন কোথাও সে ভাগিয়ে চলে যায় না। এই 3 নম্বর, 1 নম্বর বলছি যে এই মোমেনের গুণ হইতে হবে যে যে শহরের মধ্যে আছে সেই শহর থেকে বাকি অন্য কোথাও যাবে না। 2 নম্বর হচ্ছে ধৈর্যশীল হইতে হবে, আল্লাহর ফাঁকের উপরে মন্দ কিছু ধারণা করতে পারবে না। 3 নম্বর হচ্ছে এটাকে সওয়াবের কারণ মনে করতে হবে। আর 4 নম্বর হচ্ছে মনে করতে হবে যে আমার বাক্যে যেটা লেখা আছে আল্লাহ পাকের পক্ষ থেকে সেটা হবে, এর থেকে বাইরে কিছু হবে না। এই শর্তগুলো যদি পাওয়া যায় এই মোমেনের মধ্যে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তাইলে কি হবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা শাহাদাতের মর্যাদা দান করবেন। হাদিসটি বুখারীর মধ্যে উল্লেখ করা আছে। তাই আমরা করোনা ভাইরাস নিয়ে চিন্তা ফিকির করার থেকে এর ফজিলত, হ্যাঁ, যে আছে এই জন্য যে গুণ শর্ত, এই গুণগুলো আমাদের মধ্যে আছে কিনা সেই দিকে আমাদের তাকানোর সময়, কোথায় করোনা ভাইরাস আছে আসবে এমনটা না, বরং এটা মনে করতে হবে আল্লাহ পাকের পক্ষ থেকে নাফরমানদের জন্য আজাব, আর মোমেন প্রকৃত মোমেনদের জন্য এটা লাগতে একটা রহমত। তাই প্রকৃত মনের মোমেনের কোনো ভয় নাই। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর একটা হাদিস, রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজব আল্লি আমরুল মুমিন, ইমানদারের অবস্থাটা হচ্ছে আশ্চর্য ধরনের। ইন আসাবাতু সাররা শাকার, যদি নাকি সে কোনো নেয়ামত পায় সে শুক্রিয়া আদায় করে, সেটা তার জন্য কল্যাণ করা হয়। ওয়া ইন আসাবাতু দাররা সবার, যদি নাকি কোনো দুঃখ মুসিবতে গ্রেপ্তার হয় মোমেন আর ধৈর্যশীল হয়, সেটা তার জন্য কল্যাণকর। তাই মোমেনের জন্য কোনো সমস্যা নাই, সুখে দুঃখে সে আল্লাহ তাবারক তার দিনের উপর থাকতে থাকিয়া বাঁচতে পারলেও তার জন্য সফলতা, মারা গেলেও তার জন্য সফলতা। তাই আমরা প্রকৃত ইমানদার মুসলমান হওয়ার চেষ্টা করি প্রত্যেকে। এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের জন্য জরুরি কর্ম, যে আমরা অন্যদেরকে নিয়ে বা বিশ্বের মধ্যে কি হইছে না হইতেছে এদিকে না ভাবিয়া নিজের জন্য ভাবি, তাইলে এটা আমার জন্য কল্যাণ বয়ে আনবে। আমি জীবিত থাকলেও আমার জন্য কল্যাণকর, মারা গেলেও আমার জন্য কল্যাণকর। আল্লাহ তাবারক তাআলা আমাদের সবাইকে এই সময়ের মধ্যে তওবা ইস্তেগফারের মাধ্যমে এবং সহি জ্ঞান অর্জনের মাধ্যমে ফেতনা থেকে বাঁচিয়া যেন আমরা সিরাত মুস্তাকিমের মধ্যে থাকতে পারি, এই জন্য আল্লাহ তাবারক তাআলার নিকটে দোয়া করার মাধ্যমে সময় কাটাই। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম, সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ।